অমর একুশে বইমেলায় উপন্যাসের চাহিদা বরাবরই বেশি, বিশেষ করে তরুণ তরুণীদের বেশি আগ্রহ প্রেমের উপন্যাসে। ভালোবাসা দিবস সামনে রেখে স্টলে স্টলে ঘুরে পাঠকেরা খুঁজে নিচ্ছেন প্রিয় লেখকের বই। মেলা ঘুরে এসে আরো জানাচ্ছেন আফরোজা মৌটুসী। প্রেম কিংবা দ্রোহ, বরাবরই পাঠকদের বেশি চাহিদা থাকে ভালোবাসার উপন্যাসে। বইমেলাও এর ব্যতিক্রম নয়, প্রতি বছরই প্রিয় লেখকের বই সংগ্রহে রাখতে মেলায় ভিড় করেন পাঠকরা। একটা প্রেমের উপন্যাস দেখেছিলাম, সে বইটা কেনার ইচ্ছা আছে, কিনবো ভাবছি। লেখা পড়ে দেখে দেখে প্রেমের উপন্যাস আমার একটা কেনার ইচ্ছা আছে। তরুণ তরুণীদের প্রেমের উপন্যাসই বেশি পছন্দ বলছেন লেখকরাও। আর হচ্ছে যে রোমান্টিক বইগুলোর উপরই মেইন প্রায়োরিটি। প্রেমের উপন্যাসেরও আলাদা আলাদা পাঠক আছে, যারা প্রেমের উপন্যাস পড়তে পছন্দ করে তারা নেয়। প্রেমের উপন্যাসের পাশাপাশি ভালোবাসার কবিতার বইও মেলায় বিক্রি হচ্ছে সমানতালে। ভালোবাসে নিজেকে জড়াতে বা পছন্দের মানুষকে উপহার হিসেবে দিতে বইমেলায় আসা পাঠকদের পছন্দের তালিকায় থাকে প্রেমের উপন্যাস। আর তাই তো পছন্দের বইটি কিনতে স্টলে স্টলে ঢু মারছেন পাঠকরা। তবে শুধু ভালোবাসার বই নয়, সব ধরনের বই থাকুক পাঠকদের তালিকায়, এমনটাই আশা লেখক প্রকাশকদের। বইমেলা থেকে আফরোজা মৌটুসী, সময় সংবাদ, ঢাকা।